হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার আম্মুর হাতে রান্না করা আবার একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা এবং এই রেসিপিটা দুটোই আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাতে দেখানো রেসিপিটা যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেন লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। হায়দ্রাবাদি গ্রিন চিকেন তৈরির জন্য প্রথমে লাগবে পুদিনা পাতা, প্রায় 1.5 কাপ পরিমাণ। আমি এগুলোকে প্রথমেই ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে রেখেছি। এবার ধনে পাতা লাগবে প্রায় 1 কাপ পরিমাণ। এখানে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম, তিনটা বাদামকে একত্র করে নিয়েছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ বাদাম আছে। রান্নার জন্য তেল লাগবে, বেরেস্তা লাগবে প্রায় 1 কাপ পরিমাণ, এবং স্পেশাল মশলার জন্য লাগবে গোটা ধনিয়া, গোটা গোলমরিচ, দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। এগুলোর পরিমাণ আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টক দই লাগবে প্রায় 1/2 কাপ পরিমাণ, এবং এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি প্রায় 2.5 কেজি পরিমাণে একটি। রসুন বাটা লাগবে 1 টেবিল চামচ এবং আদা বাটা লাগবে 1.5 টেবিল চামচ। এই হলো উপকরণগুলো। আরও কিছু উপকরণ লাগবে, তা হলো কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন আমার আম্মু এখানে আমাদের বাগান থেকে কাঁচামরিচ নিচ্ছে। এখানে আমরা প্রায় 15 থেকে 20 থেকে 25টি কাঁচামরিচ নিয়েছি। এবার এই কাঁচামরিচগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। এবার ধনে পাতাগুলোকে কুচিয়ে নিব, যেহেতু আমরা এগুলো ব্লেন্ডার করব, তাই ছোট ছোট করে ধনে পাতা কুচিয়ে নিলে এটা ব্লেন্ড করতে সহজ হয়। আপনারা এভাবে ছোট ছোট করে ধনে পাতাগুলো কুচিয়ে নেবেন। এবার ব্লেন্ডার জারে প্রথমেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এবার ধনে পাতা দিয়ে দেব। তারপরে দিয়ে দিব পুদিনা পাতা। এটা হবে আমাদের গ্রিন চিকেনের গ্রিন পেস্ট, যেটা অ্যাকচুয়ালি এই তরকারির কালারটাকে সুন্দর একটা গ্রিনিশ কালার দেবে। পেস্টটা উঠিয়ে রাখবো। এবার স্পেশাল মশলার জন্য যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সবগুলো সুন্দর করে এবার একটু একটা তাওয়ায় হালকা ভেজে নেব। বেশি ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট ভাজলে হবে, অর্থাৎ একটু গরম হলে হবে। এবার ভাজা মশলাগুলোকে খানিকক্ষণ ঠান্ডা হতে দেব এবং তারপরে সেটাকে ব্লেন্ডার জারে ঢেলে সুন্দর করে গুঁড়ো করে নেব। সবগুলো মশলা একত্র করে গ্রাইন্ড করে নিতে হবে, কোনো মশলাই রেখে দেওয়া যাবে না। এই প্রসেসে 2 থেকে 3 বার সময় 2 থেকে 3 বার করে করলেই মশলাটা এভাবে সুন্দর গুঁড়ো হয়ে যাবে। এবার আমরা পেঁয়াজ, বেরেস্তা এবং বাদামের পেস্টটা করছি। বাদামগুলোকে আগে থেকে আমি ভিজিয়ে তার চামড়াগুলো উঠিয়ে নিয়েছিলাম, এবার এগুলো সবগুলো ব্লেন্ডার জারে দিয়ে দেব। এবার আম্মু দিয়ে দিচ্ছে বেরেস্তা, পেঁয়াজ, বেরেস্তা। এবার এটাকেও সুন্দর করে একটা থিক পেস্টে পরিণত করে নিয়েছি, ব্লেন্ড করে। দেখতে পাচ্ছেন এবার মুরগিটাকে প্রসেসিং করার পালা। যেহেতু আমরা স্কিন অন মুরগি নিয়েছি, তাই আমরা মুরগিটাকে হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আগে, যাতে কোনো প্রকার জীবাণু থাকলে সেটা যেন মারা যায়, যেহেতু হলুদ একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। আর দেখতে পাচ্ছেন এবার আমরা ছেঁকে নিয়েছি মুরগিটাকে, এভাবে সুন্দর করে ছেঁকে কেটে ধুয়ে এবার এটা মাখানোর জন্য তৈরি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে স্পেশাল যে মশলাটা বানিয়েছিলাম গ্রিন চিকেনের, সেটা দিয়ে দিব সম্পূর্ণটাই। এই মশলাগুলোর পরিমাণগুলো আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন, যদি প্রয়োজন হয়ে থাকে
তাহলে পুনরায় আপনারা ডেসক্রিপশন বক্স চেক করবেন। রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা বাটাও দিয়ে দিলাম। এবার গ্রিন পেস্টটা দিয়ে দিব। টক দই দিয়ে দিব। এই টক দইটা একটু আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ক্রিমি ক্রিমি টক দই। এবার হচ্ছে বেরেস্তা এবং বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পুরো মাংসটাকে ভালো করে মাখিয়ে ফেলতে হবে যাতে মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। সুন্দর করে মাখাতে হবে, তাহলে ফ্লেভারটা ইনহ্যান্স হবে এবং একই সাথে মাংসের ভেতরেও ফ্লেভারটা যাবে। এবার আমরা প্রায় হাফ অ্যান আওয়ারের মতো এই মাংসের মেরিনেটটাকে রেখে দেব। অন্যদিকে হাঁড়িতে প্রায় 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। এবার তেল গরম হতে দেব। এই তেলটা কিন্তু আমার বেরেস্তা করেছি যে সেই তেলটাই। এখানে দিয়ে দিলাম তেজপাতা প্রায় 2-3টি, দারুচিনি প্রায় 5-6টি এবং এলাচ প্রায় 5-6টি দিয়ে সুন্দর করে একটু তেলে মশলাটাকে ভেজে নেব এবং একটু সেন্ট বেরোলে এবার আগে থেকে মেরিনেট করে রাখা মুরগিটা দিয়ে দেব এবং এই তেলের উপরেই মুরগিটা একটু অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব। মনে রাখতে হবে এই মুরগি রান্নার জন্য কোনো প্রকার পানির প্রয়োজন হয় না এবং এটা যে পুদিনা পাতা এবং ধনে পাতা আমরা দিয়েছি এটা খানিকটা মিটটাকে টেন্ডার করে দেয়, তার কারণে এটা নিজে থেকে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। প্রথম 5 মিনিটের মতো আগুনের চুলার আগুনটা থাকবে হাই। যখন গরম হয়ে আসবে মুরগির মশলাটা এবং একটু ফুটতে শুরু করবে তখন আমরা লো টু মিডিয়াম ফ্লেমে মুরগিটাকে রেখে প্রায় 30-45 মিনিট পর্যন্ত রান্না করব এবং এর মাঝে অবশ্যই 5-10 মিনিট পর পর নেড়ে দেব। যেহেতু আমরা কোনো প্রকার পানি দিচ্ছি না তাহলে সেজন্য এই মুরগিটা নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আম্মু খুব সুন্দর করে আস্তে আলতো হাতে নিচ থেকে উপরে উপর থেকে নিচে নেড়ে দিচ্ছে, এতে করে মাংসগুলো ভাঙবে না এবং নিচেও ধরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এভাবে করে করে আম্মু প্রায় হাফ অ্যান আওয়ারের মতো এই মাংসটাকে রান্না করেছে এবং অবশ্যই এটা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, তা না হলে মাংস ধরে যাবে এবং সিদ্ধও হবে না। এবার শেষে গার্নিশিংয়ের জন্য আমি খানিকটা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপরে সুন্দর করে। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার হায়দ্রাবাদি গ্রিন চিকেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং রেসিপিটা যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কোনো প্রকার কোয়ারি থাকলে সেটা আস্ক করতে পারেন কমেন্ট সেকশনে এবং আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।